না জানি কবে আমার একটু ভাগ্য ফিরবে। এভাবে দুঃখ কষ্টে জড়িয়ে থাকতে চেয়ে একে একে সব হারাবো। আমার বউটাও ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেল। হে আল্লাহ, তুমি আমাকে কোনো পথ দেখাও। আমি যে আর এই কষ্ট নিতে পারছি না। এভাবে নিঃসঙ্গ নিঃসন্তান হয়ে কতদিন আর বেঁচে থাকবো? হয় তুমি আমার মৃত্যু দাও, নয়তো আমায় পথ দেখাও। এভাবে চলতে থাকলে হবে না, নিজের পথ নিজেকে দেখতে হবে। এভাবে পরে পরে কান্নাকাটি করলে পেটে একটা দানা পানিও জুটবে না। এই ফসলগুলো দুর্ভাগ্যের মতো আমার জীবনটাও দুর্ভাগ্যময় হয়ে গেছে। প্রায় বেশ কিছুক্ষণ কাজ করার পর সে একটা ধানের উপর রঙিন ডানাওয়ালা প্রজাপতি দেখতে পেল। কিন্তু তার এক ডানা একটু ছেঁড়া অংশ দেখে সে প্রজাপতির ডানাটা আলতো করে চেপে ধরল। ছোট্ট প্রজাপতি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার ডানায় কি হয়েছে সেটাই দেখছিলাম। মনে হচ্ছে তুমি আমার কথা বুঝতে পেরেছ। আমি তোমাকে শান্ত হতে বললাম আর তুমি সত্যি সত্যি শান্ত হয়ে গেলে, ভারী অদ্ভুত তো। আমি তোমার কথা বুঝতে পারি আর মানুষের মতো কথাও বলতে পারি। তুমি আগে আমাকে নিচে রাখো, তাহলে আমি তোমাকে প্রমাণ দেব যে আমি মানুষের রূপ নিতে পারি। সে কি, তুমি তো দেখি আসলে মানুষের মতো কথা বলছো। আমি তো তাই বললাম, এখন তুমি তাড়াতাড়ি আমাকে নিচে রাখো। কৃষক সেই প্রজাপতিকে মাটিতে রাখতে তার শরীর থেকে গোলাপি আলো আসতে লাগলো এবং একসময় সে একটা ছোট মেয়ের আকৃতি নিয়ে ফেললো যার পরীর মতো ডানা ছিল, কিন্তু এক ডানা একটু ছেঁড়া। আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি তো, আমি একজন মানুষ যে প্রজাপতির রূপ নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই। তোমাকে দেখলাম কিছুক্ষণ আগে মাঠের কোণায় দাঁড়িয়ে কাঁদছিলে, কি হয়েছে আমাকে বলবে? আমার পরিবারের কেউ নেই, আমি খুবই দরিদ্র। আমার স্ত্রী সন্তান সবাই আমার এই দারিদ্রতার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। এই দেখো আমার মাঠের ফসল কেমন মুইয়ে আছে। এই ফসল তো ঠিক করার আর কোনো উপায় নেই। তুমি কেঁদো না, আমি ব্যবস্থা করছি। আমার কাছে সামান্য কিছু শক্তি আছে, যদি সেটা তোমার কাজে আসে তাহলে আমি নিজেকে একজন কামিয়াব প্রজাপতি হিসেবে নিজেদের রাজ্যে প্রমাণ করতে পারবো। প্রজাপতিটা ডানা থেকে গোলাপি আলো বের করতে লাগলো, দেখতে দেখতে পুরো মাঠে সেই আলো ছড়িয়ে গেল। তার ভেঙে যাওয়া ডানা থেকে কম আলো নিঃসরিত হলেও যে ডানা অক্ষত অবস্থায় আছে সেই ডানা থেকে কৃষকের মাঠের অর্ধেকের বেশি ফসল আবার সজীব হয়ে উঠল। এ তো পুরো অবিশ্বাস্য ঘটনা। তোমার ভেতরে তো আসলে জাদু আছে প্রজাপতি, আমার এতদিনের মৃত ফসল তুমি জীবিত করে দিলে। একই প্রজাপতি, তুমি চোখ খুললো, তুমি এভাবে জ্ঞান হারালে কেন? আহারে, মেয়েটা আমার জন্য জ্ঞান হারালো, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমার বাড়িতেই থাকুক। আমারও তো বাড়িতে কোনো ছেলে পুলে নেই, ওকে না হয় নিজের মেয়ের মতো দেখভাল করব। আমার ডানা এভাবে বোট ডেকে দিয়েছে। প্রজাপতি, আমি তোর ডানায় পট্টি বেঁধে দিয়েছি, এটা আবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, একদম সত্যি বলছি। দেখবি কিছুদিনের ভেতরই তুই সুস্থ হয়ে গেছিস, আর তুই তো আমার মেয়ে। তুই আসাতে আমার ভাগ্য কেমন খুলে গেল দেখ। তুই আজ থেকে আমাকে বাবা বলে ডাকিস। তোমাকে আমি বাবা বলে ডাকবো? আমারও মা বাবা কেউ নেই। কৃষকের বেশ মায়া হলো, সে প্রজাপতিকে তার কাছে টেনে নিয়ে বলল, এই তো আমি তোর বাবা,
আজকের পর থেকে আর কখনো বলবি না তোর কেউ নেই। বেশ কিছুদিন কেটে গেল, দিন দিন কৃষকের ভাগ্য খুলে যেতে লাগলো, দিকে দিকে তার পরিচয় ছড়িয়ে যেতে লাগলো একজন প্রতিষ্ঠিত কৃষক হিসেবে। একজন কৃষকের বাড়িতে ফিরে আসে তার বউ আর ছেলে। তুমি কোথায়? আমি ফিরে এসেছি, দেখো তোমার ছেলে কত বড় হয়ে গেছে। এই মেয়ে, তুমি কে? আমার বাড়িতে কি করছো? আমি এই বাড়ির মেয়ে, কিন্তু তুমি কে? আর তোমার সাথে ওই ছেলেটা কে? আমার কি সর্বনাশ হয়ে গেল? এই বেটা আরেকটা বিয়ে করে একটা মেয়েরও জন্ম দিয়ে দিল। এই, তুমি আমার বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আর এতদিন পর কি মনে করে এসেছো? আমার নাম ডাক শুনেছো চারপাশে, তাই? আমার বাড়িতে আমি না এসে কোথায় যাব? কিন্তু তুমি যে আমার অবর্তমানে আরেকটা বিয়ে করে একটা মেয়েরও জন্ম দিয়ে দিয়েছো, সেটা দেখে তোমার চরিত্র সম্পর্কে আমার আন্দাজ হয়ে গেছে। মুখ সামলে কথা বলো, যখন তুমি ছিলে না তখন এই সন্তানই আমাকে দেখে শুনে রেখেছে, ওই আমার ভাগ্য ফিরিয়েছে। আর ওকে আমি কারো কাছ থেকে বিয়ে করে তারপর জন্ম দিইনি, ওকে আমি আমার ক্ষেতের মাঝখানে খুঁজে পেয়েছি। তার মানে একটা রাস্তার মেয়ে কি নিজের মেয়ে বলে পরিচয় দিয়ে তুমি এখন তোমার বউ বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? দরকার হলে তাই করব, চাই না আমার এমন সন্তান, যে তার বাবার খারাপ সময়ে তাকে ছেড়ে তার মায়ের কূটকৌশলে বাবার থেকে দূরে চলে যায়। বাবা, তুমি এমন করো না, মা তো ঠিক কথাই বলেছেন, আর আমি তো প্রজাপতির রাজ্য থেকে এসেছি, আমি কি সারা জীবন এখানে থাকতে পারবো? আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে চলে যাওয়ার কথা ছিল, আমার টানা চূড়া লেগে গেছে সেই কবে, অথচ আমি তোমার মায়ায় আটকে ছিলাম, আর আমি অনেক আশঙ্কায় থাকতাম, আমি চলে গেলে তুমি একা কি করে থাকবে? এখন তো মা আর ভাইও চলে এসেছে, আমার আর কোনো চিন্তা নেই, এবার আমি নিশ্চিন্তে আমার নিজের রাজ্যে ফিরে যেতে পারবো। না মা, তুই আমাকে ছেড়ে যাস না, তুই চলে গেলে এই দুইজন আমাকে কখনোই আগলে রাখবে না, এরা শুধু আমার অর্থ আর সহায় সম্পত্তির জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। তুমি চিন্তা করো না, ওনারাও তোমার যত্ন নিবে, আমি বলে দিচ্ছি। আমি আমার প্রজাপতিদের রাজ্যের সব থেকে বড় রানীর মেয়ে, কিন্তু আমি একবার যার মায়ে আটকাই তাকে রক্ষা করার জন্য বারবার ঝাঁপিয়ে পড়ি। আমি চলে যাচ্ছি মানে এই না যে আমি আর কোনোদিন আমার বাবার কাছে ফিরে আসবো না, আমি যদি এসে তার কষ্ট দেখতে পাই আর সে কষ্টের কারণ হিসেবে যদি তোমাদের দেখতে পাই, তবে তোমাদের জন্য কেমন বিপদ আছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। প্রজাপতি তার পাখা থেকে আবারও সে গোলাপি জাদুকরি আলো বিচ্ছুরণ করা শুরু করলো। কৃষকের বউ আর ছেলে সম্মোহিতের মত সেই আলোর দিকে তাকিয়ে রইল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ওনাকে আর কখনো কষ্ট দেব না, আর কখনো ওনার খারাপ সময় ওনাকে ছেড়ে চলে যাব না।